الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك اضعف الايمان صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله মাজাজ হাজরিন উপস্থিত এই মাহফিলের সম্মানিত বিচারক মণ্ডলী উপস্থিত লামায়ে কেরাম মজাজ মুরব্বিয়ান যুব সমাজ এবং সর্বস্তরের তাহিদি জনতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কুরআনে আল্লাপাক রব্বুল আলমিন একশো চোদ্দটা সূরার মধ্যে আঠাইশ নম্বর সুরা সুরাতুল কসসর পঁচপান্ন নম্বর আয়াতখানা করেছি এবং জনাবে রসুল এ করিম সাল আলী সাল্লামের হাদিস বান্ডার থেকে সূত্র একখানা হাদিস করেছি এই আয়াত রব্বুল আলমিন রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর এই আয়াত খানা অবতীর্ণ করে এই আয়াতের ইঙ্গিত করেছেন যে হেদায়তের বিষয় এই আয়াতে বর্ণনা করা হয়েছে ইন্নাকালা তাহাদী মান আহতাওয়ালা ইয়াহদি মানিয়াশা হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাহ তুলাম তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়তের পথ দেখাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দাকে হেদায়ত এবং হেদায়তের পথে পরিচালিত করব না ততক্ষণ একজন ব্যক্তি প্রকৃতপক্ষর হেদায়তে হেদায়ত গ্রহণ করতে পারে না হেদায়তের অর্থ ইমাম রাগেব ইসফাহানি রহমতুল্লাহ আলাই তার মুফরাদাতুল কুরআনে বলেছেন হেদায়ত অর্থ কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সঙ্গে পথ প্রদর্শন করা এই যে হেদায়ত পথ প্রদর্শন করা মানুষকে সঠিক পথে পরিচালত পরিচালিত করা একমাত্র আল্লাহ তালার যে বন্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং রাজি থাকেন এই হেদায়তের পথে পরিচালিত করেন থাকে পাক রব্বুল আলমিন ফরমান ইহদিন আসিরাত মুস্তাকিম মিনান্ন ও সিদ্দিক ও শুহাদা ই ওয়সালহিন এই সিরাতে মুস্তাকিম সঠিক এবং সরল পথ আর সঠিক এবং সরল পথ হচ্ছে একমাত্র নবিরাসুল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আয়াম মুজতাহিদিন যারা এই পথে পরিচালিত হয়ে আল্লাহর হেদায়তের এই নিয়ামতটুকু তারা হাসিল করেছেন এই পথই হচ্ছে হেদায়তের পথ এখন আমরা আলোচনায় আসি যে হেদায়ত পথ প্রদর্শন সঠিক পথে চলা এবং আল্লাহর এবং আল্লাহর রসুলের যে পথ রীতিনীতি এই রীতিনীতি মেনে আল্লাহর হুকুম রসুলের তরিকামতো যারা জীবন পরিচালনা করে তাদেরকেই বলা হয়েছে হুদাল্ল মু আল্লাদিনায়ু মিনু না বিলগাই বিভয়ু কি মুন আসালা তামিম্মা রাজা এই সঠিক এবং সরল পথে পরিচাল পরিচালিত হয়েছেন যারাই তারাই হচ্ছেন খামিয়াব এবং সঠিক পথের সরল পথের অধিকারী যে আল্লাপাক রব্বুল আলমিন জনাবে রসুল করিম সল্লাহ আলি সাল্লামের উপর সুরাতুল কসসর এই আয়াত যখন অবতীর্ণ করেন শানুলে বর্ণনা একবার হুজুর করিম সাল্লাহ আলী সাল্লামের দরবারে উম্মে মকতুম রাজি আল্লাহ আনহু হুজুরের মজলিসে আসলেন এমত অবস্থায় এই মজলিসে উনার চাষাজান আবু তালিব এই মজলিসে উপস্থিত ছিলেন উম্মে মকতুম রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লামর দরবারে উপস্থিত হয়ে হুজুরের কাছে হেদায়তের এবং সঠিক পথের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য হুজুর সোল্লাহু আলি সাল্লামের কাছে আলোচনা শুরু করলেন ঠিক তখনই হুজুর সাল আলী সাল্লাম মনোনিবেশ হলেন উনার চাচা আবু তালিবের দিকে আর উম্মে মকতুের দিকে দৃষ্টিপাত করেন নাই তখনই এই আয়াতখানা খানা অবতীর্ণ হয়েছিল তিরিশ নম্বর ফারাত সুরাত এই আয়াতের শানেনজুল আর এই আয়াতে তখনই জনাবে রসুল করিম সাল্লা আলী সাল্লামের উপর এই আয়াতখানা অবতীর্ণ হয়েছিল দেহে রসুল আপনি যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আমি স্বয়ং রব্বুল আলামিন মানুষকে হেদায়ত দান করি ঠিক তখনই জনাবে রসুল করিম সাল আলী সাল্লাম উম্মে মকতুমর দিকে মনোনিবেশ হলেন এবং উনার সাথে দিনের এবং মাসলা মাসাইল সম্বন্ধে উনাকে জ্ঞাত করলেন তাই আমরা বুঝলাম যে হেদায়ত যে নিয়ামত এই হেদায়ত এই হেদায়তের মতো নিয়ামত পেতে হলে আগে সর্বপ্রথম তার পূর্ব শর্ত শর্ত হই হল আমরা সঠিক পথের অনুসারী হতে হবে আর সঠিক পথের অনুসারী হতে হলে এই ধরনের মাহফিল মসজিদের সাথে আল্লুক মাদ্রাসার সাথে আল্লুক দিনী মজলিস মাহফিলের সাথে তাল্লুক উলামায়ে কেরাম উলামায়ে হকানি এবং উলামায়ে দবন্দি যারা আছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে দুনিয়াবি এবং আখেরাতের মাসলা মাসাইল কোরআন এবং হাদিসের এই সমস্ত আলাপ আলোচনার মাধ্যমেই সরল এবং সঠিক পথের সঠিক তত্ত্ব এবং জ্ঞান অর্জন করতে হবে নচেৎ এই পৃথিবীতে অনেক রাস্তা আছে গন্তব্যস্থানে পৌঁছা আজকে যদি একজন মানুষ তার গড় থেকে বাহির হয় রাস্তাত উঠার পরে যদি উদ্দেশ্য করে আমি ঢাকা বা সিটাগাঙ্গে যামু। সেই রাস্তাত উঠার পরে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো দুনিয়া বিলাইনে কিন্তু আখেরাতের রাস্তার আর সরল সঠিক পথ এবং হেদায়তের রাস্তাত একমাত্র যারা আমাদের নবিন সিদ্দিকিন সুহাদা উলামায়ে ক্যারাম উলামায়ে হক্কানি যে সমস্ত রাস্তা সরল এবং সঠিক পথের ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো আল্লাহর রাস্তা আর আল্লাপাক রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে অন্য এক জায়গায় ফরমান ওয়া ওয়াসিমু বিহাব্লাহ তাফর রাকু যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে পাক আঁকড়ে ধরো আর এই ঐক্যবদ্ধর স্থানই হচ্ছে আজকে জামে মসজিদ মসজিদে গেলে মানুষ ঐক্যবদ্ধভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে মাদ্রাসায় গেলে ঐক্য ঐক্যবদ্ধভাবে কুরআন সম্পর্কে মানুষ জানতে পারে দিনী মাহফিল ওয়াজনাসিয়তে গেলে মানুষে দিনের শিক্ষা অর্জন করতে পারে আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ শিক্ষা অর্জন করে আল্লাহর সরল এবং সঠিক পথের সন্ধান পায় আর এই সরল সঠিক পথের যখনই মানুষ সন্ধান পায় আর এই সরল সঠিক পথে চলার কারণে মানুষে এই কনস্থায়ী জিন্দেগি যখন চিরস্থায়ী জিন্দেগি তার মূল লক্ষ্য উদ্দেশ্য আর এই সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে এই ইহদিনা আল মুস্তাকিম সরল সঠিক পথই হল আল্লাহর পথ এবং রসুল সল্লাহ আলী সাল্লামের তরিকা আর এই তরিকা আর এই পথ ছাড়া মানুষ তার মূল গন্তব্যস্থান জান্নাতের অধিবাসী জান্নাতের বাসিন্দা হতে পারে না তাই আসুন আমরা আজকে এই সমস্ত হেদায়ত আর এই হেদায়তের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাপাক রব্বুল্লা আল আমিনোর কালামুল্লা শরীফের সাথে সম্পর্ক গড়ি মসজিদের সাথে সম্পর্ক গড়ি উলামাই হক্কানিদের আমরা সান্নিধ্য লাভ করে সরল সঠিক পথের সন্ধান গ্রহণ করি পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সরল এবং সঠিক পথে চলার সবাইকে তৌফিক দান করেন আমিন